20টা 25টা মারতে পারতাম। এই যে দেখেন আপনাদের সামনে কিন্তু একটা ওয়ার্ডার আসছে অনেক দূরে, 12 রিয়ালে কিন্তু এটা তলবটা উড়াইতে পারে নাই। বর্তমানে আমার কাজের অবস্থা ভাই খুবই খারাপ। প্রথমত আমার মোবাইল ফোন ভালো না, আগের যে ভালো একটা মোবাইল ফোন আছিল এটা ঝগড়া লেগে গিয়ে ভেঙে গেছে গা। আর এই যে দুইটা ফোন দেখতেছেন, দুইটার মধ্যে একটা আপনার তলব একটা বেশি একটা আটকায় না। আর প্রথম কথা হচ্ছে যা যা এখন আপডেট দিছে, এই যে অ্যাপ্লিকেশনগুলো দেখতে পারতেছেন, এই যে অ্যাপ্লিকেশনগুলো আপনার যা যা নতুন করে আপডেট দিছে, যার কারণে অটোক্লিক আরও অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে আপনার বেশি একটা কাজ করে না, মানে তলব উড়াইতেছে না, তলব আসলেই খালি মিসো, তলব আসলেই খালি মিসো। তো যার কারণে আমি এখন আপনার 3-4 দিন ধরে আপনার বেশি একটা তলব মারতে পারি না, মানে 8টা 9টা 10টা এর বেশি মারতেই পারি না। আগে 20টা 25টা মারতে পারতাম। এই যে দেখেন আপনাদের সামনে কিন্তু একটা ওয়ার্ডার আসছে অনেক দূরে, 12 রিয়ালে কিন্তু এটা তলবটা উড়াইতে পারে নাই, মানে উড়াইতে পারে নাই, এটার মধ্যে আসছে না, এই মোবাইলে আসছে না, এই মোবাইলে আসছে, তো এটার মধ্যে উড়াইতে পারে নাই। আমি কিন্তু ভিডিও রেকর্ডিং করে ধরে রাখছিলাম। তো এইভাবে কিন্তু আপনার প্রতিনিয়ত ওয়ার্ডার আসে, মিসও আসে, মিসও তো অনেক সমস্যার মধ্যে আসছি এখন বর্তমানে। তো আমি কিন্তু আপনাদেরকে দেখাইলাম যে ভাই কীভাবে ওয়ার্ডার আসে মিসও। তো এইভাবেই আপনার আমি আজকে বিকাল 4টা বাজে বাড়িছি আর এখন বাজে আপনার 6টা, মানে 9টা ওয়ার্ডার দিছি, 2 মোবাইলে 9টা ওয়ার্ডার দিছি, তেল ভরছি আপনার 65 রিয়ালের তেল। তো কীভাবে মানে কাজ করে কীভাবে এখন ফসবে, মানে একদম বাজে একটা অবস্থা হয়ে গেছে এখন বর্তমানে ফুড ডেলিভারি কাজে। আর যা আছে তো আপনার আপডেট দেওয়ার পর থেকে ভাই তলবই মারতে পারি না, 12 রিয়ালের তলব, কাঁচের তলব, 12 রিয়ালের তলব এখন আপনার 8 কিলো 9 কিলো দেয়, তারপরে মোবাইলে ওঠে না। তো এই একটা সমস্যা এখন আপনার, আগের মতন ভাই কাজও নাই, আগের মতন ওয়ার্ডারও নাই। যা আছে যারা ভালো আছে কোম্পানির লোকেরই ভালো আছে, আপনি হ্যাঙ্গার স্টেশন বলেন, জায়েজ বলেন, যারা কোম্পানির অ্যাপ্লিকেশন চালা, মানে এক কথা হচ্ছে কোম্পানিতে কাজ করুক না করুক, যারা কোম্পানিতে কাজ করে কোম্পানির যে অ্যাপ্লিকেশন আছে এই অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে আপনার ওয়ার্ডার আসে আগে, তারা দেখে দেখে তলব ধরতে পারে। আমরা যারা বাইরে কাজ করি আমরা মানে খুবই একটা বাজে একটা অবস্থার মধ্যে আছি আমরা আর কি। তো এটা আর কি আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আপনারা কিন্তু দেখছেন যে আমি ধরে রাখছি একটা ওয়ার্ডার আসছে, এটা উড়াইতে পারে নাই, কারণ যে নতুন আপনার অ্যাপ্লিকেশনগুলো এগুলোর মধ্যে আপনার অটোক্লিকার এতটা কাজও করে না। আর এমনি তো এখন পরিস্থিতি খারাপ, কাজের ফুড ডেলিভারি কাজের পরিস্থিতি খারাপ। আমি আপনার দেখেন 12 ঘন্টা 13 ঘন্টা ডিউটি করছি, মানে বিকাল 4টা বাজে আসছি, এখন বাজে মানে 6টা, কয় ঘন্টা ডিউটি আপনার একটু হিসাব করেন। তো 9টা ওয়ার্ডার মারছে। আমি কিন্তু আগে আপনাদের অনেক ভিডিও বানাইছি যে ভাই 20টা 25টা ওয়ার্ডার মারতে পারে, তবে আমার মোবাইল ফোনও ভালো না, যেহেতু আমার এই মোবাইল ফোনটা আপনার ভেঙে গেছে, যেটা ভালো একটা মোবাইল ফোন আছিল যেটা দিয়েই আমি 10টা 12টা মারতে পারতাম ডেইলি। তো এই ফোনটা ঝগড়া লেগে ভেঙে আছে গা, তো একটা সমস্যা। এই ফোনটার দাম আপনার এখন বর্তমানে 3,800 টাকা আর কি, মানে প্রায় 1,20,000-30,000 টাকার মতন ফোন। তো টাকা জমাইতেছি, খুব শীঘ্রই কিনতে হবে, কারণ না হলে কাজ করতে পারবো না। যে মোবাইল ফোন আছে বা এই মোবাইল ফোন আপনার তলবই উড়ে না, আইসা বসে থাকি যে 4টা বাজে আসছি 9টা অর্ডার দিছে আপনার এই 2 মোবাইলে, তেল ভরছি 65 রিয়ালের তেল, তো গাড়ি দিয়ে কীভাবে কাজ করবো। আগেই ভালো ছিল, আগে মোটরসাইকেল দিয়ে কাজ করি যে আপনার 20টা 28টা 29টা আমি তলব মারছি, যেটা এই 2 মোবাইল দিয়ে, আগে আমার যে ভালো মোবাইল ফোন আছিল। তো দেখেন আমি আপনাদেরকে দেখাই, যে দেখেন এই মোবাইলে আমার তলব উড়ে নাই, আপনারা দেখতে পারতেছেন, কিন্তু আমার এই মোবাইলে তলব উঠে গেছে অনেক দূরে রে বা অনেক দূরে, দেখেন কত দূরে, 12 রিয়ালে বাড়া, দেখেন এই যে দেখেন এই মোবাইলে তলব উড়ে নাই, এই মোবাইলে তলব উড়াইছে। তো এই হলো অবস্থা আর কি। তো আমি কিন্তু ভিডিও করতেছি, এর আগে একটা এই মোবাইলে তলব আসছিল উড়াই নাই, তো এখন একটা উড়াইছে আলহামদুলিল্লাহ। যে তো এইটা দিলে 10টা ওয়ার্ডার হবে, মানে 10টা ওয়ার্ডার যদি 10টি করেন তারা ধরেন 120 রিয়াল, তেল ভরছি 65 রিয়াল, খাবার খাইছি আপনার 25 রিয়ালের খাবার খাইছি, কীভাবে ভাই চলব বিদেশে, কোন এখন রুম ভাড়া, মালিকের খরচ কই, গাড়ি যে এত টাকা এত পুঁজি খাটাইলাম, তো এটি কোথায় যাবে, মানে মাথায় নষ্ট এইভাবে যদি কাজ হয়। তো যে আর কি আল্লাহ ভরসা, আল্লাহর উপর ভরসা রাখি, দেখা যাক কী হয়। আপনাদের সাথে শেয়ার করলাম, মানে কাজের বাজার এখন আপনার খুবই একটা বাজে, মানে এখন আপনার এতটা ভালো যেতেছে না, তারপরে আল্লাহর উপর ভরসা রাখি ভালো হবে আশা করি। তবে আমার একটা মোবাইল দরকার, ভালো একটা মোবাইল ফোন দরকার, যে মোবাইল ফোনটা আমার মানে ভেঙে গেছে, তো এই মোবাইল ফোনে আমার একটা দরকার, কারণ ভালো মোবাইল ফোন না হলে আমি তলবে কাজ করতে পারবো না, টিকে থাকতে পারবো না। আগে যাই আপনি দেখে গেছে 10টা 10টা 15টা 20টা তলব মারতে পারতাম, কিন্তু এখন ভালো মোবাইল ফোন না হলে মারতে পারবো না, খুবই সমস্যা হবে আমার।